250 জন পথশিশুকে রান্না করা খাবার, বিস্কিট, চকলেট, কোমল পানীয় ও খেলনা বিতরণ করা হয় চানমারিতে অবস্থিত হেরিটেজ স্কুল প্রাঙ্গণে। নারায়ণগঞ্জ সতীর্থ 92 এর সামাজিক প্রকল্প হিসেবে রোজ শনিবার বিকেল 4টায় আয়োজিত হয় আমেরিকা প্রবাসী সতীর্থ 92 এর বন্ধু আনিসুর রহমান রতনের আর্থিক সহযোগিতায়। প্রকল্পটি পরিচালনা করেন মোহাম্মদ আফজাল হোসেন। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সোহেল মিয়া, সাধারণ সম্পাদক সতীর্থ 92, মোহাম্মদ ইউসুফ আলী সুমন, সাইদি হাসান শান্ত সহ আরো অন্যান্য বন্ধুরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফারুক মহসেন। উপস্থিত ছিলেন সতীর্থ 92 এর উল্লেখযোগ্য সংখ্যক বন্ধুগণ। অনুষ্ঠানে দোয়া শেষে পথশিশুদের মাঝে উপহারের সামগ্রী তুলে দেওয়া হয়। পথশিশুদের কাছে উপহার সামগ্রী পাওয়ার অনুভূতি জানতে চাইলে কোমলমতি পথশিশুরা বলে, তোমাকে আজকে কি কি দিয়েছে? খেলনা, তারপরে বিস্কুট, তারপরে পুতুল। খুব ভালো লাগছে? জি, আমার খুব ভালো লাগছে। সকলকে ধন্যবাদ। তুমি কি কি পেয়েছো? আমি খাবার আর খেলনা। প্রকল্প সম্পর্কে সতীর্থ 92 এর সভাপতি আফরোজা খন্দকার লুনা এনএনটিভিতে বলেন, কথা বলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া, সতীর্থ 92 নিয়ে কথা বলেন ফারুক মহসিন। সতীর্থ 92 নারায়ণগঞ্জ আমাদের এই সংগঠনটির মূল যে কথা সেটা হচ্ছে বন্ধুত্বের বন্ধনে আমরা। আজকের যে আয়োজন সেটা হচ্ছে আমাদের প্রবাসী বন্ধু আনিসুর রহমান রতন ওর উদ্যোগে আজকে আমরা 250 জন শিশুর মধ্যে খাদ্য এবং খেলনা বিতরণ করেছি। এবং এর আগেও আমরা ঈদের আগে বাচ্চাদের মধ্যে বস্ত্র বিতরণ, নতুন জামা কাপড় দেয়া, তারপর আমাদের বন্ধুদের মধ্যেই সামনে আমাদের আরও উদ্যোগ আছে। আমরা চেষ্টা করি আমাদের মধ্যে যেই সব বন্ধুদের অবস্থা একটু খারাপ, যেহেতু করোনার এই সময় দেখা গিয়েছে অনেকের কাজ নেই, কিন্তু আমাদের বন্ধুগুলো আমাদের সাথে মানে ডিরেক্ট বলতে পারছে না, তাদের সমস্যার কথা কারোর কাছে বলতে পারছে না, তাদেরকে আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে আমরা খাদ্য দ্রব্য পৌঁছে দিয়েছি ঘরে ঘরে। তারপর আমাদের হচ্ছে যেটা মূল ই 92 এর চতুর্থ, সেটা হচ্ছে আমরা যেন আরও যখন আমাদের বয়স হয়ে যাবে তখনও আমরা যেন আমাদের বন্ধুদের নিয়ে একসাথে চলতে পারি, তার জন্য একটা স্থান, সবার আগে একটা স্থান লাগবে যেখানে বসে আমরা গল্প করব, সমাজের বিভিন্ন কাজ করব, বন্ধুদের জন্য কাজ করব। এটাই আমাদের মূল লক্ষ্য, যে বন্ধুদের পাশে দাঁড়ানো। সতীর্থ 92 নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ ভিত্তিক একটি সংগঠন। 1992 সালে যারা নারায়ণগঞ্জ জেলা থেকে SSC পাস করেছে, নারায়ণগঞ্জে বসবাস করে, সেই বন্ধুদের নিয়ে আমাদের এই সংগঠনটির পথ চলা। আমরা দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি এবং সেই কাজগুলির ধরনটি হচ্ছে সমাজসেবার মধ্যে নিজেদের জড়িত করা। যেমন আমাদের আজকে যেই আয়োজনটি আমরা করেছি, সেই আয়োজনটি হচ্ছে প্রায় 250 পথশিশুর মধ্যে খাবার সামগ্রী এবং খেলনা সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর আগে আমরা গত 2 ঈদে প্রায় 500 শিশুকে নতুন জামা বিতরণ করেছি। আমরা করোনার সময়, লকডাউনের সময় আমরা মাস্ক বিতরণ করেছি জনগণকে সচেতন করার জন্যে। তো এই জাতীয় যে অনুষ্ঠানগুলি আমরা মানে সমাজে প্রভাব ফেলতে পারে বা সমাজের যে ছিন্নমূল শিশুরা যারা মানে বেড়ে উঠেছে কিন্তু সুবিধা পাচ্ছে না, তাদেরকে নিয়ে আসলে আমাদের এই কার্যক্রমগুলি আমরা মানে অব্যাহত রাখার চেষ্টা করছি। তো আমরা উত্তরোত্তর আরও বিভিন্ন এরকম আয়োজন আমরা করার মানে পরিকল্পনা আমাদের আছে। পাশাপাশি আমাদের এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের বন্ধুরা যারা দুর্বল তাদেরকে সহযোগিতা করার জন্য বা আমাদের নারায়ণগঞ্জে একটি ভালো মানের প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমাদের এরকম কিছু আমাদের মানে উদ্যোগ আমাদের নেওয়া আছে। ভবিষ্যতে আমরা পর্যায়ক্রমে কাজগুলি আমরা করে যাব। সতীর্থ 92 নারায়ণগঞ্জ একটি বন্ধুত্বপূর্ণ সংগঠন। এই সংগঠনের আওতায় আজকে পথ শিশুদের মাঝে খাবার এবং খেলনা সামগ্রী বিতরণ করা হয়। বন্ধু আনিসুর রহমান রতন গণবিদ্যা স্কুল তার আন্তরিকতায় এবং সহযোগিতায় আজকের এই আয়োজনটি সম্পন্ন হয়। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সতীর্থ 92 নারায়ণগঞ্জের বন্ধুরা পাশাপাশি
सामाजिक विभिन्न कार्यक्रम हाथे नियेछि आमादेर बंधुत्वेर उन्नयन एवं सामाजिक उन्नयन दुई उन्नयन एकसाथे आमरा परिचालना करे थाकि भविष्यते आमादेर एई धरनेर कार्यक्रम आरो अब्याहत थाकबे धन्यवाद सबाइके तन्मय आहमेदेर कैमेराय रिपोर्ट शाहजाहान चौधुरी एनएनटीवी नारायणगंज